নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে বিশ্বজুড়ে ভয়ঙ্কর সব মিলিটারি বা কমান্ডো ট্রেনিং দেখাতে চলেছি, যা দেখলে ভয়ে গা শিউরে উঠবে আপনার। তবে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান। সেনাবাহিনী বা মিলিটারি এমন একটি নাম যারা নিজেদের জীবনের বিনিময়ে একটি দেশকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করে। তাদের এই ত্যাগের জন্য আমরা শান্তিতে থাকতে পারি। আর্মি ট্রেনিংয়ের কথা শুনলে মনে পড়ে ভয়ঙ্কর সব কথা, কিন্তু এইসব শিখতে গিয়ে যেসব ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়, যা দেখলে হয়তো আপনার মাথা ঘুরে যাবে। নাম্বার এক, ড্রিঙ্কিং কোবরা ব্লাড ইউএস মিলিটারি। ইউএস মিলিটারির কিছু ট্রেনিংয়ে তাদের শেখানো হয় কীভাবে বন্য পরিবেশের সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়। তাদেরকে তখন কোবরা বা বিষাক্ত গোকরা সাপের রক্ত পান করানো হয়, জীবিত মুরগির গলা এক কামড়ে ছিঁড়ে ফেলতে হয়, ওইসব মুরগির মাথা এবং সাপের লেজ কাঁচা চিবিয়ে খেতে হয় তাদেরকে। তাদেরকে আরও শেখানো হয় ভয়ঙ্কর প্রাণী কীভাবে মারতে হয় এবং সেই সব প্রাণীদের রক্ত পান করতে অভ্যস্ত করানো হয়। দুই নম্বরে রয়েছে সাউথ কোরিয়ান মিলিটারি এবং চাইনিজ সোলজার্স। সাউথ কোরিয়া এবং চীনের প্রেসিডেন্ট তাদের সেনাবাহিনীকে পৃথিবীর সবচাইতে শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলতে চায়। এই জন্য তাদেরকে দেয়া হয় ভয়ঙ্কর সব ট্রেনিং, যাতে তারা সকল ধরনের ব্যথা সহ্য করতে পারে। তাদেরকে মাথা দিয়ে কংক্রিটের ব্লক ভাঙতে হয়, এতে কোনো সুরক্ষা ব্যবস্থাও থাকে না। এই ট্রেনিং শেষ করলে তাদেরকে বিশেষ ব্যাচ প্রদান করা হয়। তিন নম্বর ট্রেনিংয়ে রয়েছে আলাস্কা সোলজারদের ইলেকট্রিক শক ট্রেনিং। এই ট্রেনিংয়ে তাদেরকে হাই ভোল্টেজ ইলেকট্রিক শক দেয়া হয়, যা সাধারণ মানুষকে দিলে অজ্ঞানও হয়ে যেতে পারে। তাদের একটি বিশেষ ট্রেনিংয়ের সময় অভ্যস্ত করা হয় যে প্রতিপক্ষ তাদেরকে এই ইলেকট্রিক ওয়েপন দিয়ে শ্যুট করলে কীভাবে তারা সার্ভাইভ করবে। চার নম্বরে রয়েছে তাইওয়ানস মেরিনস রোড টু হ্যাভেন। তাইওয়ানস মেরিনের সোলজারদের ট্রেনিংয়ের শেষ সময়ে খালি গায়ে হাত পা বাঁধা অবস্থায় 15 মিটার একটা রাস্তা পার হতে হয়, যেখানে বিছানো থাকে ধারালো সব পাথর, আর তাদের গায়ে ঢেলে দেওয়া হয় লবণ মেশানো বরফ পানি, যাতে কোথাও ব্যথা পেলে সেই ব্যথা আরও বাড়িয়ে দেয়। আর পানিতে লবণ মেশানো থাকে, যাতে কোথাও কেটে গেলে সেই লবণ ঢুকে ব্যথা 1000 গুণ বেড়ে যায়। পাঁচ নম্বরে রয়েছে ইউএস নেভি সিল। ইউএসের সেনাবাহিনী তাদের কঠিন কঠিন ট্রেনিংয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত এবং এক নম্বর স্থান দখল করে আছে। তাদের বিশেষ একটি ট্রেনিং রয়েছে যা এক সপ্তাহ ধরে দেয়া হয়, এটার নাম হলো হেল উইক, অর্থাৎ নরকের সপ্তাহ। তাদের হাত পা বেঁধে বরফ ঠান্ডা পানিতে ফেলে দেয়া হয় এবং সেখানে যদি তারা একটু ভুল করে তাদের হাইপোথেরামিয়া পর্যন্ত হয়ে যেতে পারে। এছাড়াও এই ট্রেনিংয়ে মাথায় বোট নিয়ে দৌড়াতে হয়। এই ট্রেনিংয়ে 75% আর্মি ব্যর্থ হয়ে বাদ হয়ে যায় হেল উইকের অর্ধেক ট্রেনিং শেষ হওয়ার আগে। যারা টিকে থাকে তারাই হয় শক্তিশালী নেভি সিল। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সামনের কোনো এক নতুন পর্বতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।